বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল যে নবী আমাদের পারকান্ডারি। আচ্ছা, আমরা এই পৃথিবীতে একটা জিনিস জানি কি, যে নবীজি আমাদের পারকান্ডারি। আচ্ছা, নবীজি আমাদের পারকান্ডারি যে বিষয়টা সেটা হলো, দেখুন নবীজি কিন্তু চার জায়গায়, যদি বলা হয় চারজন নবী চার জায়গায় সেটা আরেক জায়গায় ঠিক আছে, কিন্তু একজন নবী চার জায়গায়, একজন রাসূল চার জায়গায়, সেটা কেমন করে? যেমন আউয়াল মানে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আখির মৃত্যুর পরে রাসূল আছে থাকবে, জাহির বাস্তব রাসূল আছে যা দেখা যায়, বাতিন গোপনে রাসূল আছে। আজ এখন আখির মৃত্যুর পরে রাসূলকে পাবো, জাহির বাস্তব রাসূল আছে বর্তমান, জাহির অর্থ কি প্রকাশ যা দেখা যায়, আউয়াল আগে নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিন গোপনে রাসূল আছে। তাহলে চারজন নবী, যেমন ঈসা মুসা দাউদ জবরুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই চারজন নবী শ্রেষ্ঠ। এই চারজন কিন্তু দেখা গেছে 600 বছর পর পর পৃথিবীতে আগমন হয়েছে। তো এখন বলবো যে সেই চারজন নবী এখানে মিলাবেন না। এখানে কথাটা কি হবে, যে একই রাসূল চার জায়গায়। আচ্ছা, যিনি 1400 বছর আগে এই মানব দেহের বডিটা নিয়েছিলেন, তিনি কিন্তু কাফেরদের অত্যাচার সইলেন, মানুষদেরকে বোঝালেন, অনেক লাঞ্ছনা বঞ্চনা হইলেন, তারপর কিন্তু তিনি অনেক মানুষের মধ্যে এই ইসলামটাকে রেখে গেলেন। কেউ ইসলামকে ধরে রেখেছে, কেউ ছেড়ে দিয়েছে। তো যারা ধরে রেখেছে তারা কারা? তারা সাহাবাগণ। আবার সাহাবাগণ কারে দিয়ে গেল? এরকম ইস্তর বা ইস্তর অলিয়া আউলিয়াদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত এখনও রয়েছে। আর যারা অশান্ত করেছিল তাদের যে ভাইরাসটা এখনও আছে, তারা অশান্তি এখনও করতেছে। আর পক্ষ বিপক্ষ এটা থাকবেই, পক্ষ বিপক্ষ না থাকলে কিন্তু খেলা হয় না। তাই বলবো কি, যে আউয়াল আখেন জাহের বাতেন সাইরো জায়গায় রাসুল আছে। এখন কোন রাসুল আমার পারকান্ডারি, আপনার পারকান্ডারি? এখন আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, যে আউয়ালে রাসুল ছিল, জাহেরে আছে বর্তমান, এবং বাতিনে রাসুল আছে, আখের রাসুল থাকবে। তাহলে এই চারজন রাসুলের মধ্যে কোন রাসুল আপনার আর আমার পারকান্ডারি? আমি বলছি, আমি বলবো যে এই চারো জায়গায় যে রাসুল, এই চারো জায়গার রাসুল কিন্তু একই রাসুল, কিন্তু চারটা ভাগে। যেমন রাসুলের একটা রূপ প্রকাশ করেছেন মদিনার বুকে, মক্কার বুকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাসুলের প্রকাশ্য রূপ ছিল, এলো আউয়াল আগে ছিলেন তিনি। এখন জাহির যা বর্তমান দেখা যায়, জাহির অর্থ প্রকাশ যা দেখা যায়, সেটি হলো কি, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, যিনি নিজেকে পবিত্র করল, সে একজন ওলি আউলিয়া হল, এবং সেই ওলি আউলিয়ার যে একটা রূপস্রোত আছে, তিনি রূপটাই কিন্তু রাসুল রূপ। যেমন সেই রাসুল আত্মগতভাবে এসে সেই জাহিরি একজন মুর্শিদ বা একজন কামেল পীরের মধ্যে সে বিলীন হয়। বিলীন যখন হয় তখন দুধের সাথে যখন চিনি মিলিয়ে দেওয়া হয় তখন জিনিসটা যেরকম মিষ্টি হয়ে যায়, কিন্তু চিনিটা দেখা যায় না,
কিন্তু মিষ্টি অনুভব করা যায়। ঠিক রাসূল সেই পবিত্র মানুষের সাথে, সেই ওলি আউলিয়ার সাথে, সেই কামেল মুর্শিদের সাথে মিশে যায়। তখন কি হয়, দুধে চিনি মিলে মিষ্টি হয়ে যায়। তাই কোনো ওলি আউলিয়াকে যখন মানা হয় তখন রাসূলকেই মানা হয়, আর রাসূলকে যখন মানা হয় তখন আল্লাহকেই মানা হয়। তাই আজকের যে কথা, কোন রাসূল আপনার আমার পারকান্ডারি, এই চাইর জায়গার রাসূলই আপনার আমার পারকান্ডারি, কেমন করে সেটি হলো দেখুন। 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার কাছে আল্লাহ কোরআন নাযিল করলেন, নবুয়ত দান করলেন এবং মানুষকে বোঝানোর মতো ক্ষমতা দিলেন, এবং তিনি যে কোরআনটা রেখে গিয়েছেন, হাদিসটা রেখে গিয়েছেন, এই কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে এখন আমরা এটার মতে যখন চলি, আর এটার মধ্যে লেখা আছে কি যে হ্যাঁ এটা বেলায়েতের যুগ, আমরা এখন একজন কামেল মুর্শিদকে ধরতে হবে, সেই কামেল মুর্শিদকে যখন অনুসরণ করব, অনুকরণ করব এবং তার দেওয়া সাজেশন মানব, তখন রাসূলেরটাই মানা হয়। তাহলে বোঝা গেল প্রকাশ, মুর্শিদের স্বরূপটা রাসূলের স্বরূপ কিন্তু এটা প্রকাশ্য স্বরূপ, এখানে মানলে সেখানে মানা হয়। এবার আসি যে আখের, আখিরে রাসূল, মৃত্যুর পরে রাসূল, মৃত্যুর পরে যে রাসূল সেটা হলো আত্মজগৎ বা রুহানি জগৎ। সেই রুহানি জগতে সেই রাসূল একটা রূপ থাকবে, সেই রূপটাকে মুর্শিদ রূপ বলবেন চলবে, স্বরূপ বলবেন চলবে। আচ্ছা, তাহলে হাশরের দিন বা পরকালে আখেরে রাসূলের স্বরূপ থাকবে কি? আপনি যখন দুধের সাথে চিনিটা মিলিয়ে দিয়েছিলেন তখন আল্লাহর কুদরতে সেই দুধ থেকে চিনিটা আলাদা হবে, তাহলে চিনির একটা রূপ আসবে, সেই রূপে আখের থাকবে। তখনই আপনাকে, যদি আপনি মেনে থাকেন, প্রেমভক্তি করে থাকেন, তাহলে আপনি পার হতে পারবেন। তাহলে আজকের কথাটি কি, কোন রাসূল আপনার আমার পারকান্ডারি? দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন হাদিস দিয়ে গেলেন, এগুলাকে লক্ষ্য করেছি, তারপর আমরা মুর্শিদ ধরেছি, মুর্শিদের মধ্যে একটা রূপ আছে, তখন সেই রাসূল আমাদেরকে কি সাজেশন দিয়েছে, তোমরা হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করো, আর এটাতে যা করতে বলা আছে তুমি তা করো। তখন মুর্শিদ ধরার কথা কোরআনে সূরা কাহাফের 17 নম্বর আয়াত এবং সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়েছি। তখন কি হলো, তখন আমরা দুইটা রাসূল পাইলাম, আরেকটা রাসূল, সেটা কি আউয়াল আখের। আখের রাসূল বলেছি যে সেখানে স্বরূপ হতে পারে, মুর্শিদ রূপ হতে পারে। আচ্ছা, আউয়াল আখের, জাহির বাতিন, বাতিনের দেশে রাসূল কীরূপ, দেখতে কেমন? বাতিনের দেশে যে রাসূল, সেই রাসূলটি হতে পারে মুর্শিদ রূপ, হতে পারে স্বরূপ। মুর্শিদ রূপ আসলে বলতে পারো, স্বরূপ আসলে মুখে ব্লাক টিপ মারো, এরপরে যদি তুমি অগ্রসর হইতে পারো। তো আজকের কথা হলো কি, আউয়াল আখের জাহের বাতিন চারো জায়গায় রাসূল আছেন, এখন চারজন রাসূলই আপনাকে আমাকে পার করবে, আবার সেই চারজনে মিলে একজন, এক জায়গায় এসে মুর্শিদ রূপ ধারণ করেছে, আরেক জায়গায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রূপ ধারণ করেছে, আখিরে এবং বাতিনে স্বরূপ ধারণ করেছে, এই চারটা মিলেই একটা। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তার আদেশগুলো শুনি, তাহলে মুর্শিদ ধরতে হবে। যখন আমরা মুর্শিদ ধরব তখন আমরা বাতিনের রাসূলের খবর পাব, আর বাতিনের রাসূল যখন খবর পাব এবং তার সাথে আমরা সম্পর্ক করব, তখন আখেরে এই রূপে তিনি
সাক্ষাৎ ঘটাবেন, ভক্তের আত্মার মুক্তি যে প্রাপ্ত সে মুক্তি পাবে, আর যে আত্মার মুক্তি প্রাপ্ত হয়নি সে যেটা পাবে সে সেটা দিয়ে দিবে তাকে। যদি কেউ মুর্শিদকে বা মুর্শিদ রূপকে অবহেলা করে, অমান্য করে, সে রাসুলকে অমান্য করলো, আর যে রাসুলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। তবে কতটুকু বোঝাতে পারলাম জানি না, অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে যে আমি কি বোঝাতে পারলাম কি না। এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনায় নিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।